আনন্দধারা আর্টস ইউকের আয়োজনে গদ্য কবিতা আর প্রিয় গানিক শিল্পী কায়েম চৌধুরীকে নিবেদিত শরণাঞ্জলি নিয়ে পূর্ব লন্ডনের রেড ব্রিজ চার্চ হলে এক সভা অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার অনুষ্ঠিত এ শরণাঞ্জলি সভায় স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ইমতিয়াজ আহমদ ও সহিতা বক্তব্য রাখেন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র একাডেমি ফেলো ময়নুল জাবের কথা সাহিত্যিক অধ্যাপক সাসেক্স বিশ্ববিদ্যালয় শাহাদুজ্জামান বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক ডেইলি স্টার মাহফুজ আনা ও ব্রিটিশ বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা মানবপ্রেমী ছিলেন দেশপ্রেমিক ছিলেন এবং ওনার সমস্ত কাজে বাংলাদেশকে উনি তুলে ধরেছেন বাংলাদেশকে উনি চিত্রায়িত করেছেন বাংলাদেশের নদী বাংলাদেশের ফুল বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমাজকে উনি অঙ্কনের মাধ্যমে তুলে ধরে একটা একটা উচ্চ স্থানে নিয়ে গেছেন চারুকলা কারুকলার জগতে বাংলাদেশে কায়েম চৌধুরীর যে অবদান তা অনস্বীকার্য এরকম মহাপুরুষরা আমাদের দেশে জন্মেছিলেন বলেই আমাদের দেশ এতটা এগিয়েছে আসলে এই অনুষ্ঠানটি দু সালে বাবা চলে যাওয়ার পর দু হাজার ষোলোতে আমরা এরকম একটি করেছিলাম শিল্পকলার একাডেমির উদ্যোগে বাংলাদেশে এবং সেটিতে আমরা যে একটি সাড়া পেয়েছিলাম বাংলাদেশে তখন মনে হয়েছিল যে এরকম করে বাবা আমার বাবা মানে শিল্পিকারীম চৌধুরীকে যদি আমরা দেখতে পারি তাহলে হয়তোবা সেটি আরও আরও অনেক ভালোভাবে মানুষকে আরও ভালোভাবে জানানো সম্ভব হবে শিল্পী কায়ুম চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে জীবন আমার যত আনন্দ স্মরণাঞ্জলি এ অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন মৃত্তিকা সহিতা সঙ্গীত পরিচালনায় ডক্টর ইমতিয়াজ আহমদ শব্দ পাঠে উদয় শঙ্কর দাস ও সমর সাহা এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসের মাটিতে ও নবপ্রজন্মের কাছে তুলে ধরা হয় কায়ুম চৌধুরীর কীর্তিময় শিল্প সাহিত্যের অনবদ্য অবদান চৌধুরী মুরাদ বায়লা বাংলা টিভি লন্ডন লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বাহান্ন বাংলা বাহান্নের রক্ত স্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি